ইংলিশটা টিভিতে ওরা অনুষ্ঠান দেখতে থাকেন, কিন্তু প্রত্যেকবারই কিন্তু একটা আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে, মানে সমস্যা সমাধানের অনেক রকম বিষয় যেটা প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হচ্ছে। যদিও বা এই জায়গাটা তৈরি করা এক বা দুদিনের না, যদিও বা অমিত আজকে এই জায়গায় পৌঁছে আপনাদেরকে যে ভালো রাখেন তার জন্য আপনারা বারংবার বলেন হ্যাঁ সত্যি এই অনুষ্ঠানটা ভালো, রাখার অনুষ্ঠান ভালো, থাকার অনুষ্ঠান অমর্ত থাকে আপনাদের বুক পকেটে। একটা কার অ্যান্ড্রয়েড ফোন এখন আমাদের, অর্থাৎ যদি ইউটিউব যখনই সার্চ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন। সব থেকে বড় কথা, প্রতিটা অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু সমস্যার সমাধানও আপনারা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যারা বাড়িতে দৈনন্দিন অনুষ্ঠানটা দীর্ঘ বছর ধরে দেখছেন তাদের হয়তো একটার পর একটা খাতাও শেষ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা পর্বে এমন কিছু টিপস থাকে যা আপনাদের নোট করে রাখতে হতে পারে। আজকে যে সমস্যার সমাধানটা আমি দেখান থেকে বলবে আপনার জীবনে নেই, আপনার প্রিয় ব্যক্তির জীবনে রয়েছে, বা হয়তো এখন আপনি এই প্রয়োগটা করলেন না কিন্তু নোট করতে ভুললেন না, পরবর্তী সময় লাগবে। এইরকম যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে কিভাবে সম্ভব, অমিতদের 101 টাকা ভিজিট নিয়ে দেখা, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই আজও খুঁজছে। সেই কারণে হয়তো চেম্বারে আসতে গেলে একটু আপনাদেরকে সময় নিয়ে আসতে হয়, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়, ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হয়। প্রত্যেকটা মানুষকে তিনি সমান ভাবে সময় দেয়, এমনটা নয় যে 101 টাকা মানেই হচ্ছে 5 বা 10 মিনিট, এমনটা নয় যে কথাই বলা যাবে না, আবার এমনটাও নয় যে আপনি চাইলে আপনাকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। প্রত্যেকের জন্য কিন্তু অমিত রয়েছে, ধনী থেকে দরিদ্র। সেই কারণেই হয়তো বহু মানুষ আজও রেমিডির ভয় পেয়ে যখন অমিতদার কাছে ছুটে আসে তারাই বেরিয়ে বলে যে না, অনেক সমস্যার সমাধান হয়তো অনেক আগে পেতাম যদি শ্রী অমিত আচার্যর কাছে আরো আগে আসতাম। তাই আপনারাও সময় নষ্ট না করে আজও আরো একটি নতুন পর্বে লাইভ অনুষ্ঠানে তাদেরকে পেয়ে যাওয়া মানে প্রচুর ব্যক্তির মধ্যে আবারও দুজন বা তিনজন সুযোগটা পেয়ে যাবে, কিন্তু যে ভিউয়ার্সরা রয়েছে তারা সুযোগ পাবে ভালো থাকার রাস্তা। অমিতাকে স্বাগত জানাবো সকলের তরফ থেকে, আমাদের আপনাদের স্টুডিও পেয়ে গেছি, শ্রী অমিত আচার্যকে জানাবো স্বাগত। নমস্কার। নমস্কার। মানে আমার অনুষ্ঠান মানে অমিত আচার্যের অনুষ্ঠান মানেই আমি প্রত্যেকটা অনুষ্ঠানে শুরুতেই বলে দিই যে খাতা একটা কলম নিয়ে রেডি তৈরি থাকো, কারণ কি আমি ভালো থাকার আপনার কপাল কীরমভাবে চেঞ্জ করতে হয়, শুধু তাবিজ কবজ যে স্টোন পরে চেঞ্জ হয় না, আপনার কর্ম আপনি করবেন আমি বলবো যে আপনি এই কাজটা ওই কর্মটা করুন এবং দেখবেন আপনি ফলাফল পাবেন, সেইটুকু রাস্তা আমি বলবো। কিন্তু কোথা থেকে বলবো যে এমন কিছু না যে অনেক দামি জিনিস আপনার বাড়ির আশেপাশেই আছে কিন্তু আমরা তার গুণ জানি না, এমন কিছু গাছগাছড়া আছে, এমন কিছু জিনিস আছে যে আমার বাড়ির পাশেই আছে তার বিশাল গুণ, হয়তো 2 মিনিট আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে কিন্তু আমরা জানতাম না। আমি সেই জিনিসটা বলবো যে কী কী করলে আপনারা ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে এবং আপনার কর্মক্ষেত্র ভালো থাকবে। হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না, মন বসছে না, কী করে কী কাজটা করলে যে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, সব বাবা মার ইচ্ছা থাকে যে সন্তান ভালো পড়লে ভালো রেজাল্ট, খাটছে প্রচুর, রেজাল্ট আসছে না, কেন মন বসছে না, কী করতে হবে, মন বসছে না, দৌড়লাম অ্যাস্ট্রোলজারের কাছে, অ্যাস্ট্রোলজার কি মনটা বসিয়ে দেবে, গেলে গাঁদা খারে পাথর ভরিয়ে দেবে, বলবে এই নাও তোমার ছেলের এই দশা ওই দশা ভুল ভাল বলে দেবে, দেখেছি চেম্বারে ভালো ছেলে বসছে না, আমি শুধু বললাম এই টোটকাটা গিয়ে করুন, দেখুন না কোনো পাথর পাতা হবে, ভাত ভর্তি পাথর কিন্তু কোনো কাজ নেই, কিচ্ছু কাজ নেই। আমি যখন এত পাথর পেয়েছি তারা আমার কাছে কেন এসছে, না কোনো কাজ পাচ্ছি না, এত এত লাখ 1.5 লাখ টাকা খরচা করে দিচ্ছি পাথরে, শুধু পাথরই পাথর, আরে পাথর পড়বে না সে মানুষটা নিজে পড়বে, আমার তো তার মনটা পড়াতে বসাতে হবে, পাথর পড়ালে কি পাথর বসিয়ে দেয় মনটা, ঠিক আছে। আমি বললাম সব পাথর খুলুন, যদি আমি দায়িত্ব নিই এই এই কাজটা গিয়ে করুন বাড়িতে, কিন্তু কন্টিনিউ করে যান, দেখবেন আপনার ছেলে চেঞ্জ হয়ে যায়, ভালো ছেলে। ঠিক আছে, যাই হোক, আজকে আমি বলছি যারা পড়াশোনায় মন বসছে না বা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ সফলতা পাচ্ছ না, সফলতা পাচ্ছ না, ঠিক আছে, তোমার মধ্যে যোগ্যতা আছে ভাবছো যে আমি যাচ্ছি হবে কি হবে না, পাবো কি পাবো না, 100 জন পরীক্ষা দিচ্ছে আমার চান্স হবে কি হবে না, তাদের উদ্দেশ্যে বলছি সব জায়গায় দেখবে অসত্য গাছ আছে, অসত্য গাছ, ঠিক আছে, প্রত্যেক রবিবার দিন, রোজ করতে হবে না, প্রত্যেক রবিবার দিন অসত্য গাছে যেখানেই থাকুক যদি না থাকে টবে একটা বসাও বাড়িতে, অসত্য গাছ কিন্তু খুব দারুণ জিনিস, খুব শুভ জিনিস, অসত্য গাছের সামনে যাও, এক ঘটি জল নিয়ে যাও, সঙ্গে একটু মাছ কলাই নিয়ে যাও, মাছ কলাই দোকানে পাওয়া যায়, মাছ কলাই, ঠিক আছে, এক মুঠো মাছ কলাই নিয়ে যাও, অসত্য গাছের গোড়ায় যাও, তোমার নিজের ইচ্ছেটা বলো, ঠিক আছে,
জলটা গড়ায় দাও, মাছকলাইটা ছিটিয়ে দাও, দিয়ে অসত্য কাছে প্রণাম করে তার আদেশ নিয়ে তুমি তোমার কর্মে দিও। কালকে যদি পরীক্ষা থাকে একদিন আগে রবিবার করে করবে। রবি যেন স্ট্রং হয়, যার রবি স্ট্রং তার কর্মে কোনো বাধা আসবে না, ঠিক আছে? তবে অসত্য কাছে প্রণাম করে জল নিয়ে মাছকলাই দিয়ে রবিবার দিন করো, যে ফলাফল পাবেই পাবে, আজ নয় তো কাল, এই রবিবার নয় তো পরের রবিবার, তারপরে নয় তো পরের রবিবার, এই মাঝখানে সাত দিনের মাঝখানে তোমার একটা সুখবর আসবেই, ঠিক আছে? কে রয়েছেন বলুন, বন্ধু কথা বলবো। নমস্কার, বলুন কে আছেন? জন্মস্থান বলবেন? জন্মস্থান আমার মেজেদা মেদিনীপুরের কথা মনে হয় নতুন করে বলার কিছু নেই, দীর্ঘদিন ধরে অমিতদা পৌঁছেছেন কিন্তু আপনাদের তাও একটু অপেক্ষা করতে হয়, মানে মনে হয় যে 101 টাকায় দেখছি প্রচন্ড চেম্বারে ক্রাউড থাকে, ভিড় থাকে, কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওই নয় যে 101 টাকা দেখছি মানে দূর থেকে দেখে চলে যাব, হাতে সময় নিয়ে আসি এবং তাকে যতক্ষণ না সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে আমার থেকে আমি জিজ্ঞেস করি, আপনি 10 বার আমার প্রশ্ন করুন, 10 বার জ্বালান, 10টা প্রশ্ন করুন, যা যা আছে আপনার মনে ইচ্ছা, মাথা হালকা করুন, আমি আপনার প্রত্যেকটা রাস্তা উত্তর দেব, কি করতে হয় বলবো, পরিষ্কার কথাই এই নয় যে হ্যাঁ বোস্তাদ আমি দূর থেকে এসেছি, কোনো অসুবিধা নেই, সবাই আমার কাছে সমান, ঠিক আছে? শুনুন আপনি, দাদা বলছে শুনুন, আজ যে তোমার হরোস্কোপে ঢুকছি, ঠিক আছে? তোমার জন্ম হচ্ছে সানডে, রোববার। হ্যাঁ দাদা। লগ্নে কন্যা লগ্নপতি বুধ, আদ্রা নক্ষত্র নক্ষত্রের অধিপতি রাহু, কিন্তু লগ্নপতিতে বসে গেছে বুধ। পড়াশোনা করছো তুমি? করছি বলতে দাদা মন বসছে না, ছেড়ে দিয়েছো, নিজের জেদে ছেড়ে দিয়েছো, পড়াশোনা ভালো ছেলে, ছেলে চুরে বাড়ির লোকে, বাড়ির লোকের দোষ না, অ্যাকচুয়ালি দোষটা তোমার, তুমি সবচেয়ে ডিপ্রেশন কি হবে পড়ে শুনে, কিন্তু তোমার জন্য জানো তো কর্ম ওয়েট করছে, এখন তুমি কর্মের জন্য দৌড়চ্ছ, কিন্তু বিদ্যা যদি উচ্চ না হতে পারে কর্ম কে দেবে, তাই না? আপনি কি বলছেন, আমি আবার প্রাইভেটে পড়তে মানে পড়বো নাকি? শুরু করতে পারো, ঠিক আছে? আবার আমি কিছুক্ষণ একটা টোটকা বললাম, শুনেছ নিশ্চয়ই, যে রবিবার দিন অসত্য গাছের গোড়ায় গিয়ে মাছ কলাই দাও, গঙ্গার জল দাও, তোমার মনোবল বাড়াবে, ঠিক আছে? তুমি আবার শুরু করো, স্টাডি শুরু করো, তোমার জন্য ভালো জিনিস ওঠ করো, তুমি কি বলো তো ফেলিওর হয়ে যাচ্ছে, তোর কিছু হবে না, তোর কিছু হবে না, তুই তোমার হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা তুমি কিন্তু ফেলিওর, এটা তোমার দোষ, বাড়ির দোষ বললে হবে, তোমার বাড়ির দোষ, তোমায় বলছি তোমার উপর ডিপেন্ডেড, তুই পাবে, কিন্তু তুমি ধৈর্য হারিয়ে ফেলছ, ঠিক আছে? তুমি এই টোটকাটা করো, আর আমি আর একটা কথা, তোমার ধৈর্যটা কেন বসে, কেন বসবে, বইপত্র এখনো ঘাটাঘাটি করছো তো? হ্যাঁ, যখনই 7টা উট পেন্সিল নেবে, 7টা উট পেন্সিল বুঝলে, ওটাই ভালোভাবে ছুঁচের মতন ছিলবে, পুরো সমান সমান যেন থাকে, ঠিক আছে? 7খানা উট পেন্সিল নিয়ে ওটাকে সবুজ সুতো দিয়ে বাঁধো একসাথে মুঠো করে, বুঝাতে পারলাম? করার পর তুমি যে টেবিলে বসছো পড়তে, যেখানেই বসছো ঠিক তোমার সামনে রেখে দাও ওটাকে, তোর চোখটা যেন ওর মধ্যে পড়ে, ইউজ করবে না, বুঝাতে পারলাম? ইউজ করবে না, শুধু তোমার তুমি যাও যেই বই নিয়ে বসছো পেন্সিলের একটা গ্লাসের মধ্যে রেখে দাও একসাথে, এবার তোমার চোখটাও যেন ওর মধ্যে পড়ে, বারবার দেখবে তোমার মন অটোমেটিক বসে যায় পড়াশোনা, তাহলে তুমি আবার শুরু করে দেবে, বুঝাতে পারলাম? আর বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখো, বুঝলে? ময়ূরের মধ্যে ময়ূরের পালক রাখো, ময়ূর হচ্ছে, ময়ূরের পালক খুব শুভ, মন বসায়, ঠিক আছে? বুঝতে পারলাম? অনেক অনেক টোটকাটা করো, হয়ে গেলেন আপনি, এই একটা ফোনে কিন্তু তাহলে বোঝা যায় যে চেম্বারে মানুষের এত উপচে পড়া ভিড়ের কারণটা কোথায়, ছোট্ট একটা বিষয়, 7টা পেন্সিল ব্যাগে একটা অভাবনীয়, এমন কিছু নয়, পেন্সিল মারাত্মক কাজ করে, আমরা দেখবে সকাল মানে ছোটবেলা থেকেই, আগে কিন্তু আমরা পেন্সিলে লিখি, আগে পেন ধরা হয় না, পেন্সিল, আরে পেন্সিল কিন্তু যে ছুঁচটা আছে না, পেন্সিলের যে ছুঁচটা শার্প করে দিয়ে শার্প করা, ওইটা কিন্তু মারাত্মক মন বসে, সাতটাকে এক জায়গায় রেখে দৃষ্টিটা পড়বে, দৃষ্টিটা পড়বে, দৃষ্টি যত পড়বে
আমার মনটা তত বসবে পড়াশোনা। এটা আমি সবার ক্ষেত্রে বলছি, সব যারা ছাত্রছাত্রী আছে বা বাবা মা আছে তারা পেন্সিল রাখুন, কিন্তু ওটাকে ইউজ করতে দেবেন না, ও যা চোখটা পড়ে দেখবেন অটোমেটিক দেবেন আস্তে আস্তে মন বসছে পড়াশোনায়। এই না মন বসছে না চলো এক্সট্রা জায়গায় দৌড়লাম, আমি বলো আমার কাছে আসতে হবে না, আমার টোটকাটা করুন ফলাফল পাবে, ঠিক আছে? কিন্তু টোটকা করার পরেও কিন্তু অনেকে চায়, অনেক, হ্যাঁ এটাই ঠিক যে অনেকে আসে চেম্বারে আসে, আমি জিজ্ঞেস করি আমার চেম্বারে যারাই আসে আমি জিজ্ঞেস করি একবার যে দেখাতে এসছেন ঠিক আছে, একশো এক টাকায় একবার চেক করিয়েই নিই না, ঠিক আছে চেক করান, টোটকাটা করেছেন? না স্যার টোটকাটা করিনি, ভাবলাম একবার দেখিয়ে নিই, দশান্তর্দশা ঠিক আছে, যখন দেখলাম দশান্তর্দশা ভালো টোটকাই দিয়ে দিলাম, এই টিপসটা করুন, খালি হাতে ফেরাবো না, পরিষ্কার কথা বলি এই টিপসটাই করুন, আপনার চাটে বলছে আপনার এই টিপসটা আছে, আমি তো টেলিভিশনে হাজার টোটকা বলি, সবার পক্ষে সম্ভব নয় সব টোটকা করা, কিন্তু কার কোনটা কাজ করবে মিরাক্কেল জীবনে একদম মিরাক্কেল করে দেবে, আপনি এই টোটকাটা গিয়ে করুন, খাতা পেন নিয়ে আসুন, নিয়ে আসে সবাই অনেকে নিয়ে আসে, অনেকে ভুলে যায়, আবার বলছি অনেকে কিন্তু ভুলে যায়, সবসময় বলছি যারা চেম্বারে আসবেন একটা খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, এমন কিছু দাম নেই, পাঁচ টাকা দাম নেই একটা খাতা নিয়ে আসবেন যদি কিছু পেতে চান তো। যাই হোক, যারা অনেকে বাস্তুর সমস্যা বুঝছেন, বাস্তু বাড়িতে উন্নতি নেই, আয় নেই, আয়ের থেকে ব্যয় বেশি, সংসারে অশান্তি, ঠিক আছে, হয়তো সন্তান পড়াশুনো করছে না, আর্থিক সমস্যা বিশাল, কি করবেন লিখে নিন, ঠিক আছে? এই অনুষ্ঠান কিন্তু শুধু টোটকার অনুষ্ঠান, বেশি ফোন নেবো না, আমি সবাইকে সবার জন্য বসি, অনেকে বলে স্যার লাইফে কার পাই না, কারণ আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, যারা লাইনে পায় তাদের আমি বলে দিই। যাই হোক কী করবেন, ঠিক এটা শুরু করবেন বৃহস্পতিবার, একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাস বৃহস্পতিবার দিন, তাতে একদম ভর্তি করে জল দেবেন, হলুদ পাতি লেবু নেবেন একটা, হলুদ নীল সবুজ যেন না হয়, ঠিক বৃহস্পতিবার দিন পাতি লেবুটা রেখে দিন জলের মধ্যে, দেবে নিচে চলে গেছে ডুবে আছে, ওপরে একটা কিছু চাপা দিয়ে দিন, যে কোনো কিছু চাপা দিতে পারেন, এবং আপনার বাড়ির যে বৈঠকখানা হোক বা আপনার ঘর হোক যে কোনো এক জায়গায় উত্তর দিকে রাখবেন, কিন্তু উত্তর দিকে রাখুন, ঠিক আছে, সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করুন, ওই লেবু জলটা ফেলে আবার বৃহস্পতিবার দিন শুরু করুন, সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করুন, দেখবেন বাড়িতে সব সমস্যা, লেবু হচ্ছে কাটে টক, লেবু হচ্ছে কাটে, আমরা দেখবেন সবসময় লেবু লঙ্কা ঝোলাই, লেবু হচ্ছে মারাত্মক গুণ, যেমন আমি বলছি নুনের অনেক গুণ, পাতি লেবুরও মারাত্মক গুণ, অনেকে তন্ত্রের কাজে পাতি লেবু ইউজ করে, দেখবেন যারা তন্ত্র ক্রিয়া করেন তাদের পাতি লেবু ইউজ করেন, আমি বলছি লেবুটা রেখে দিন, লেবুটা দেবেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না, আপনি এমনি রেখে লেবু ফেলে কিছুদিন পর দেবে কালো হয়ে যাচ্ছে, কিন্তু ওইখানে দেখবে ওই রকমই হলুদ আছে, কিন্তু ওইটা বেশি দিন না, সাত দিন অন্তর চেঞ্জ করে দেবেন, আপনার বাড়ির সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? মারাত্মক টোটকা টিপসটা করে দেখুন। জোরে বলুন একটু, সৌভাগ্য বলতে হয়, ঠিক আছে, পাওয়া লাইনে পাওয়া খুব মুশকিল, কিন্তু আমি তো একটা কথা বলতে, আর বোলপুর চেম্বার, বোলপুরে আমি বসা শুরু করেছি, বোলপুরে বোলপুর লজে বসি মাসে একবার, ঠিক আছে? যাই হোক আপনার মেয়ের হরোস্কোপে ঢুকছি, কলম একটা খাতা নিয়ে নিন, যদি কোনো কিছু ভালো থাকে অবশ্যই দেব, আপনার মেয়ের জন্ম হচ্ছে ফ্রাইডে শুক্রবার, লগ্নে তুলা লগ্নপতি শুক্র, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, পড়াশুনো করছে মেয়ে তাই তো, রাশির অধিপতি মঙ্গল, শরীর ভালো যাচ্ছে না, একটু দেখবেন অলস অলস, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম, গান বাজনা করে, নক্ষত্রের অধিপতি আবার সেই মঙ্গল, ও কিন্তু দেখবেন একটু অলস, শরীর ভালো, ঠিক পড়াশোনায় মনটা বসাতে পারছে না, পড়ছে ভালো, মাথা ভালো, পড়াশোনাতেও ভালো, কিন্তু কম পড়ে, দেখবেন কম পড়ে,
ঠিক আছে, একটু ঘুমাতে ভালোবাসে, একটু খেতে ভালোবাসে। হ্যাঁ, যাই হোক, অষ্টমী শুক্র তিথিতে জন্মেছে। কি পড়ছে ছেলে মেয়ে? আচ্ছা, যাই হোক, মেয়েকে বলুন, আমি একটা টোটকা বলছি, লিখে নিন, আর পারলে ওকে একটা রক্ত প্রবাল পড়ান, ঠিক আছে? আমি এটাও বলে দিচ্ছি, ওর একটু শরীর স্বাস্থ্য ভোগাচ্ছে, বুঝেছেন? শরীরটা ভালো যাচ্ছে না, পারলে আপনার ওখানে কোনো জেন্টসের দোকানে গিয়ে একটা রক্ত প্রবাল পড়ান। হ্যাঁ, এটা আমি শরীর জন্য, তাছাড়া ওর মনটা যাতে পড়াশোনায় বসে, আর গান বাজনা নিয়ে এগোচ্ছে, ওই লাইন খুব ভালো লাইন, দারুণ জায়গায় পৌঁছবে, ওর ন্যাকটা ওই দিকেই, ঠিক আছে? বুধবার দিন, বুধবার সবুজ দুর্বঘাস দেবে, ঠিক আছে? ও যেখানে ঘুমায় না, সাদা কাপড়ে মুড়ে বালিশের তলায় রেখে দেবেন, প্রত্যেক বুধবার দিন চেঞ্জ করবেন, ঠিক আছে? ওর যে অলসতাটা, ওটা কাটাতে হবে আমাকে। অলসতা কাটলে কি হবে? তাহলে মনটা পড়াশোনায় বসছে, আর যে লাইন নিয়ে এগোচ্ছে তাতে এগোবে, ঠিক আছে? আর প্রত্যেক দিন ওকে হলুদ জলে চান করান, ও যখন স্নান করবে না, একটু সামান্য গুঁড়ো হলুদ জলে ফেলে দিন, এতে কি এনার্জি, দেখবেন সকালবেলা আমরা ঘুম থেকে যখন উঠি না, শরীরটা ম্যাচ ম্যাচ করে, অলসতা যেই আমরা স্নান করে নিলাম, যেন আমার শরীরটা একদম ফ্রেশ হয়ে গেল। তো ওকে সকাল সকাল স্নান করান, আর যখনই চান করবে ও নিয়ে থেকে দেখবেন পরের দিন আর বেশিক্ষণ ঘুমাচ্ছে না, সকাল সকাল উঠতে শুরু করে দিচ্ছে। আপনি 11 দিন করুন না, যখনই স্নান করবে একটু হলুদ ফেলে দিন, হলুদ হচ্ছে শুভ, ঠিক আছে? আর মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে, দেখতেও সুন্দর, হ্যাঁ, আর ও কিন্তু দারুণ জায়গায় যাবে, কিন্তু একটু সাপোর্ট আপনাদের করতে হবে, পিতা মাতার সাপোর্ট যদি থাকে সন্তান কিন্তু এমনি এগিয়ে যায়, ঠিক আছে? এমনি আপনার মেয়ে ভালো মেয়ে, কিন্তু পড়াশোনা খুব ভালো, ওর জন্য অজস্র জিনিস ওয়েট করছে, ওর দেবেন হাই হাই চিন্তা ভাবনা। মেয়ে কিন্তু অল্প পরে, কিন্তু মাথায় প্রচুর রেখে দেয়, বুদ্ধি বিশাল, ঠিক আছে? শরীরটার দিকে ধ্যান দিন, অমিতা কিন্তু বলে দিল, এই জন্যই মানুষের এত যে একটা এক্সপেকটেশন দিন দিন বাড়ছে, কিন্তু অনেক তো চেষ্টা করছে অমিতার কাছে আসতে। এই নয় যে অমিতা ভগবান, আমি ভগবান নই যে কপাল চেঞ্জ করতে পারবো, আমি রাস্তা বলে দেবো যে এই রাস্তায় চলুন, এইভাবে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে এই বলি যে এমনি রাস্তা বলবো, কিন্তু রাস্তা চলতে হবে, ঠিক আছে? এই যে আগে যে মেয়েটা ছিল পড়াশোনায় মারাত্মক, হ্যাঁ, ও যদি 2 ঘন্টা পরে, ওকে 2 দিন না পড়লেও চলবে, ও 2 ঘন্টাতেই পুরো একে নেবে, কিন্তু অলসতা রয়েছে, ওইটুকুই করতে পারে, আমার কি করতে হবে? তখন ওই বাধাটা কি, আমি দেখছি অলসতা, তা আমি অলসতা থেকে বার করবো, ওইটুকু সময় যেটুকু ও ঘুমের পিছনে যাচ্ছে, ওই সময়টুকু ও পড়ার পিছনে দিক, তাহলে কি আরো স্ট্রং হয়ে গেল? তা আমি অলসতার লাইনটা ধরলাম, কিন্তু এমনি মেয়ে হিসেবে ভালো মেয়ে, ঠিক আছে? কিন্তু এমন কিন্তু বহু বাবা মা আছে আজকে এই অনুষ্ঠান দেখেও প্রচন্ড দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য অমিতাকে চাইছে। অবশ্যই মোবাইল নাম্বার আপনারা নোট করবেন, চেম্বার ভিজিট করতে গেলে আগের দিন অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে, অনলাইনের ক্ষেত্রেও অনলাইন নাম্বার রয়েছে, আর পেডিকশনের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, যেখানে আপনারা মোবাইল নাম্বার দেখছেন শুধুমাত্র বুকিং এর জন্য, নিজের বিষয়ে জানার জন্য কিন্তু নয়, তাই জন্য বলছি। আর প্রত্যেকটা এপিসোড কিন্তু আপনারা সিটিভি ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন, অনেক সময় অনেক সমস্যার জন্য সমাধানের জন্য সার্চ করুন। না, আরেকটা কথা বলে দাও, অনেকে অনলাইনে ফোন করে জানতে চায়, অনলাইনে কোনদিন ফোন করে জানতে চাইবেন না, ওটা অনলাইন, অনলাইনে আপনার পেবেন, আপনাকে পে করতে হবে, পে করলে তাহলে কি আপনি ঘরে বসে পরিষেবাটা পাচ্ছেন। অনেকে অনলাইনে ফোন করতে বুঝতে পারছেন না, তখনই বলে দেবে আপনি পে করুন, অনলাইন পে আপনাকে স্যার আমি নিজে ফোন করব, আপনি পে করুন, ঘরে বসে পরিষেবা দেবো, আপনাকে কষ্ট করে আসতে হবে না। কিন্তু বারবার বলি, যারা 101 টাকায় দেখাচ্ছে তাদের কিন্তু আমি আগে দেখব, আমি অনলাইনকে আগে দেখব না, ঠিক আছে? কিন্তু অনলাইনে ফোন করে বলবেন আমি কথা বলতে চাই, ওটা অনলাইন নাম্বারে, কারণ কি অনলাইনে আমি আর রাত্রি 8টার পরে দেখব, কিন্তু অনলাইন নাম্বারে পেবেন, কিন্তু ওটা পে করে আসতে হবে, অনলাইনে ভিজিটও কিন্তু বেশি, এটাও বলে দিলাম, অ্যাপয়েন্টমেন্ট করবে, এই নয় যে আপনি টাকা পাঠিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে আপনাকে ফোন, ওরকম নয়, ঠিক আছে? ভাবনা আগে কথা বলে নেবেন যে আমায় কখন ফোনটা করবে, আপনাকে সময় দিয়ে দেবে, তখন আপনি খাতা পেন নিয়ে বসতে, আমি নিজে ফোন করবো আপনাদের। আর যারা বুকিং নাম্বার লেখা আছে ওখানে, শুধু যারা দেখাতে চান তারা একদিন আগে বুকিং করবেন, 7 দিন আগে নয়, কারণ আপনিও ভুলে যাবেন আর পরবর্তী লোক কিন্তু পাবে না, কারণ সবার কিন্তু সমস্যা আছে, কেউ বলবে না যে আমার সমস্যা নেই, আমি ভালো আছি, যে কোটিপতি তারও সমস্যা আছে, যে দিন আনে দিন খায় তারও সমস্যা আছে, বিনা কিন্তু এই সমস্যার সমাধানও আছে, সমস্যার সমাধানও আছে, কিন্তু সেই সমাধানটুকু যদি
রাস্তা পেতে হয় হাতে সময় নিয়ে আসবেন আমার কাছে, হাতে সময় নিয়ে আসবেন, একদিন আগে বুকিং করবেন, আবার বলছি হাতে সময় নিয়ে আসবেন, একদিন আগে বুকিং করবেন, এবং একটা কলম একটা খাতা ছোট্ট পাতলা খাতা সঙ্গে নিয়ে আসবেন। যদি আপনার যদি টোটকা বা টিপস আবার রাস্তা যদি চান, আমি কিন্তু খালি হাতে ফেরাবো, ঠিক আছে? যদি দশা অন্তর্দশা খারাপ থাকে সে রাস্তাও বলবো, যদি দায়িত্ব দেন দায়িত্বও নেবো, কিন্তু আমি যেভাবে গাইডলাইন দেবো সেইভাবেই চলবেন। দেখবেন আপনি আপনার রাস্তায় মার্গদর্শনে পৌঁছে গেছেন, ঠিক আছে? আমি নিজেও পাথর পড়ি না, আমি লোককে পাথরও পড়াই না, যে এই ভাববেন না যে অমিতদার কাছে গেলেই একদম হিরে চুনি পান্না লিখে দেবে। আমি বলে দেবো এইটুকু কাজ করুন, কিছু সামান্য জিনিস কিনতে হয় বাড়িতে গিয়ে কিনে করবেন, আমি লিখে দেবো, বলেও দেবো, নিজে লিখে দিই মাঝে মাঝে, যারা পারে না আমি নিজে লিখে দিই যে এই এইগুলো করুন, দশকর্মা দোকানে যান, এগুলো কিনবেন, কিনে এই এই টাইমে এগুলো করুন, দেখবেন আপনি ফলাফল পেতে পারা যাচ্ছে। আর যারা দূরে বন্ধুরা পাচ্ছেন না, ফোনে আসতে চাইছেন, অনেকে ব্যাঙ্গালোরতে ফোন করে দেখেছি, আমার ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসে, তারা কি করবেন ইউটিউবে দেখে নিন প্রোগ্রামটা, ইউটিউবে ভালো মতো প্রোগ্রামটা শুনুন, দুম করে ফোন করার দরকার নেই, আমি কি বলছি ভালো মতো শুনুন, ভালো থাকার রাস্তাটা বলবো, ঠিক আছে? আমি কখনো বলবো না কামাখ্যা চলো বা চলো তোমার তারাপীঠ চলো, আমি বলো তুমি তোমার বাড়িতে যে ঠাকুরের মন্দিরটা আছে, কারো বাড়িতে ঠাকুরের মন্দির আছে, কারো ঘরে ঠাকুরের আসন আছে, তুমি ওইখানে বসে শুদ্ধ বস্তে মন একত্রিত করে তুমি তোমার এই কাজটা করো, আজ নয় তো কাল ফল দেবে। সবার দিন কিন্তু সমান যায় না, আমারও দিন ভালো যায় না, আমি অ্যাস্ট্রোলজি আমার কি সব ভালো যাবে না, কিন্তু আমি কি করি, আমি তাহলে কি পাথর পড়বো না? আমি দেখবো আমি কি করে আগে টোটকা নিজে করি, তারপরে আপনাদের দেবো যে আমি কি করে ভালো আছি, আমি পরীক্ষিত করে আমি ভালো পেয়েছি ফল, আরো পাঁচজনকে দিয়ে ফল করালাম, চলো এরপর আমি তোমাদের জন্য দিলাম, ঠিক আছে? লাস্ট টোটকা বলছি, লিখে নাও, ইন্টারভিউ পরীক্ষা, আর যারা কর্মক্ষেত্রে দেখছে প্রমোশন হচ্ছে না উন্নতি হচ্ছে না, কি করবে? পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ, এলাচ আর লবঙ্গ মারাত্মক গুণ, আর একটু লবণ দিয়ে দেবে সঙ্গে, সাদা কাগজ বা সাদা কাপড় রেখে আগের দিন লক্ষ্মীর আসনে রাখো, রেখে ধূপ ধুনা দেখিয়ে নিজের পকেটে রেখে নিয়ে মানি পার্সে রেখে দাও, এবং কর্মক্ষেত্রে যাও, যে ফলাফল দেবে আস্তে আস্তে তোমার পদোন্নতি হচ্ছে, ঠিক আছে? ছোট ছোট বিষয় না জানার জন্য আমাদের এত সমস্যায় পড়তে হয়, অনেক জিনিস আছে না, আমার বারবার বলি, যেমন আমি অনেকের সব বলি বাড়িতে কি কি রাখলে, যেমন বাড়িতে ছোট টবে বট গাছও রাখা যায়, শুভ জিনিস বট গাছ, বট গাছ দারুণ জিনিস, বাড়িতে রাখুন বট গাছ, ঠিক আছে? হলুদ গাছ রাখুন, কোনো দিক নির্ণয় না, দক্ষিণ দিকে রাখুন, ঠিক আছে? সাদা অপরিচিতা গাছ রাখুন, মারাত্মক কাজ করে, লজ্জাবতী গাছ রাখুন, তন্ত্রের কাজে বেশি লাগে লজ্জাবতী গাছ, যাদের বিয়ে হচ্ছে না, যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না তার লজ্জাবতী গাছে রোজ জল দিন, যদি মাঙ্গলিক না হন তো দেখবেন আপনার শুভ সময় চলে আসছে, লজ্জাবতী গাছ মারাত্মক কাজ করে, ঠিক আছে? বিশেষ সময় নেই আর, 25 মিনিটের সময়, বলার থাকে অনেক কিছু, যারা দেখতে পাচ্ছেন না অনুষ্ঠান রাত্রিবেলা দেখে নিন, ইউটিউবে সার্চ করে নিন অমিত আচার্য, সার্চ করুন, ভালো মতো অনুষ্ঠান শুনুন, আর যারা চেম্বারে যোগাযোগ করবেন একদিন আগে ফোন করে। আজকের সময় সত্যি একেবারে শেষ, পরবর্তী সময় দেখা হবে, ধন্যবাদ দাদা আপনাকে, সকলে অবশ্যই ভালো। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই